আমি দিল্লিতে দুবার মিনিস্টার হয়েছিলাম, তিনবার কাজ করেছি অনেকগুলো ডিপার্টমেন্টে, এবং আমি আমার চোখের সামনে অনেকগুলো প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগও পেয়েছি, কাজও করেছি। কিন্তু এখন যে ভদ্রলোক আছেন প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে, তাকে আমি প্রধানমন্ত্রী মানতে আমি কখনো কখনো কুণ্ঠা বোধ করি। তার কারণ, কি করে কথা বলতে হয়, ভাষার প্রয়োগ, মানুষকে কীভাবে কথা বলতে হয়, কীভাবে সম্মান করতে হয়, রাজনৈতিক কথাগুলো কী বলতে হয়, মানুষকে কীভাবে সম্বোধন করতে হয়, তার কোনোটাই মনে হয় তার জানা নেই। আর বাংলার কালচারও তিনি জানেন না। তার একটা ধারণা আছে, সবাই হয়তো চাকরবাকর, তিনি যা বলবেন সবাই শুনতে বাধ্য, তিনি টেলিপ্রম্পটার দিকে পড়ে যাবেন আর যা বলে যাবেন টেলিভিশনগুলো দখল করে নিয়েছে, রেডিওগুলো দখল করে নিয়েছে, ইনস্টিটিউশনগুলো দখল করে নিয়েছে, ইতিহাস বদলে দিচ্ছে, গণক্ষোভ বাহিনীকে দিয়ে অত্যাচার করছে, লিঞ্চিং করছে, সাংবাদিক প্রতিবাদ করলে তার উপরে অত্যাচার করছে। সারা ভারতবর্ষ জুড়ে কয়েকটা হাফ প্যান্ট পরা লোক যারা আরএসএস হিসেবে কাজ করত, আমি ভাবতাম এরা হয়তো ভালো মানুষ, ভালো কাজ করে। ও মা, এখন তো দেখছি আগে হাফ প্যান্ট পরে দৌড়াতো, আর এখন ডান্ডা নিয়ে দৌড়ায়, গাদা নিয়ে দৌড়ায়, তলোয়ার নিয়ে দৌড়ায়, আর মোদিবাবু দালালি করে বেড়ায়। আগে খেতে পেত না, খ্যাকি প্যান্ট পরে ঘুরে বেড়াতো, আর এখন শপিং মলের বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কোথায় কাউকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় তার রাজনীতি করছে। এই আরএসএসকে আমি মানি না। এই হিন্দু ধর্মের নামে জিগিরতলা এই রাজনৈতিক দলগুলোকে আমি হিন্দু ধর্মের অভিভাবক হিসেবে মানি না। আমরাও হিন্দু ধর্মের লোক, আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি, আমি স্বামী বিবেকানন্দকে মানি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানি, আমি অনুকূল ঠাকুরকে মানি, আমি অঙ্কারনাথকে মানি, আমি কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর মানি, বাবা তারকনাথ মানি, বাবা শিব মানি, গণপতি মানি, ছট পুজো মানি, মা দুর্গা মানি, মা লক্ষ্মী মানি, মা কালী মানি, মা সরস্বতী মানি, রক্ষাকালী মানি, চামুণ্ডা কালী মানি, ছিন্নমস্তা মানি, সিদ্ধেশ্বরী মানি, সর্বমঙ্গলা মানি, ভবতারিণী মানি, মনমোহিনী মানি, মহামায়া মানি, মহাকালী মানি। কিন্তু আমি মোদি মানি না, আমি বিজেপি মানি না। তার কারণ, ওরা হিন্দু ধর্ম মানে না ভালো করে, ওরা হিন্দু ধর্ম বোঝে না। হিন্দু ধর্ম বিশ্বজনীন ধর্ম, সার্বজনীন ধর্ম, বড় ধর্ম, যে ধর্ম সবাইকে কোলে করে নেয়, সবাইকে এক করে রাখে, সবাইকে আপন করে রাখে। নরেন্দ্র মোদি হিন্দু ধর্মের কথা বলবার আগে স্বামী বিবেকানন্দ পড়ুন, জান স্বামী বিবেকানন্দ তো একজন মুসলিম বাড়িতে গিয়ে, একজন মুসলিম লোকের বাড়িতে গিয়েও তামাক খেয়ে দেখেছিলেন জাত গিয়েছে কিনা। কত বড় হিন্দু আপনি, মা দুর্গার আগে জন্মেছেন, না মা কালীর আগে জন্মেছেন, না বাবা শিবের আগে জন্মেছেন, না গণপতির আগে জন্মেছেন? কত বড় হিন্দু ধর্ম দেখাচ্ছেন আমায়? হিন্দু ধর্মের নাম করে ভোট ভাগ করা, ইলেকশনের সময় হিন্দু ধর্ম, আর যান দেখে নেন বাংলায়, লোককে গিয়ে বলছেন বাংলায় এসে মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না। আর মোদিবাবু, আপনার ধারণা আছে, আপনি 5 বছর বেনারসের এমপি আছেন, বেনারসের ঘাটটাকে পরিষ্কার করেছেন, বারাণসীটাকে সাজিয়েছেন, যান দেখে আসুন বাংলায়, তারকেশ্বর দেখে আসুন, মা তারা মন্দির দেখে আসুন, দক্ষিণেশ্বর দেখে আসুন, বক্রেশ্বর দেখে আসুন, কঙ্কালীতলা দেখে আসুন, বেলুড় মঠ দেখে আসুন, ফুলফুলা শরীফ দেখে আসুন, পাথর চাপড়ি দেখে আসুন, তারপরে কথা বলবেন। বাংলায় সব ধর্ম চলে, চলবেও, সবার অধিকার আছে নিজের পূজা পার্বণ করা। হিন্দুরা তার পুজো করবে, ইসলামরা তার রমজান করবে, ঈদ করবে, খ্রিস্টানরা বড়দিন পালন করবে,
বুদ্ধিস্টরা বৌদ্ধ ধর্ম পালন করবে, হিন্দু ভাষীরা ছট পুজো করবে, এটাই বাংলার নিয়ম, এটা মাথায় রাখবেন। আপনার কাছ থেকে আমরা জ্ঞান নেব না। হঠাৎ করে মনে হলো অন্ধ্রপ্রদেশে হারবেন রসগোল্লা, তামিলনাড়ুতে হারবেন রসগোল্লা, কর্ণাটকে হারবেন রসগোল্লা, কেরালায় হারবেন রসগোল্লা, পাঞ্জাবে হারবেন রসগোল্লা, রাজস্থানেও খাবেন রসগোল্লা, মধ্যপ্রদেশেও খাবেন গোল্লা, ছত্তিশগড়েও খাবেন গোল্লা। হঠাৎ করে মনে হয়েছে বাংলায় গিয়ে একটু হিন্দু মুসলমান ভাগ করে দেখি, ওখানে অনেক মুসলিম পরিবার আছে তো, তাই একটু হিন্দু মুসলমান ভাগ করে যদি দু একটা আসন পেয়ে যায়। আমি বলি ও গুরে বালি ছিল দুটো, ওটাও যাবে। মানুষ বলছে 2000 এটা 1426, আর বিজেপির বিরুদ্ধে 42-এ 42, এটা মাথায় রাখবেন। ছিল দুটো ওটা গোল্লা হবে, আর বাংলা আমরা রসগোল্লা খাওয়াই, কিন্তু আপনি যে ব্যবহার বাংলাকে যেভাবে অসম্মান করেছেন, আমরা দুর্গা পুজো করতে দিই না বলে আমাদের সংস্কৃতির অপমান করেছেন, আমরা সরস্বতী পুজো করতে দিই না বলে আমাদের সংস্কৃতির অপমান করেছেন, আপনাকে আমরা মাটির লাড্ডু খাওয়াবো, আর তাতে কাজু বাদাম কিচমিচ থাকবে না, কাপড় থাকবে কাপড়, কাপড়গুলো কিচমিচ আর কাজু হবে, আর মাটি দিয়ে বাড়ি রাখবো, খাবে আর দাঁতগুলো ফকফক করে ভেঙে যাবে বিজ্ঞানটা, যাতে মিথ্যে কথা বলতে না পারেন। জানেন তো আমি একটা ছোট্ট হাসির কথা শুনেছিলাম, আমাকে এই গল্পটা সুব্রত মুখার্জি বলেছে।